সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের অষ্টম সপ্তাহের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ওয়ান অ্যাসাইনমেন্টটি আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টু দ্বিতীয় পত্র দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকের এই অ্যাসাইনমেন্টটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। পাপিল এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম এগেইন, এবং আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। এবং আমরা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সহ আপনাদের শিক্ষামূলক যে কোনো বিষয়, আপনাদের বিশেষ করে সামনে পরীক্ষা রয়েছে, সেই সংক্রান্ত কিছু আপডেট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের আলোচনায় আমরা চলে আসি, যেখানে আমরা প্রথমে লিখব শিরোনাম। আজকের শিরোনামে যে বিষয়টি হবে সেটি হবে যে কম্পিউটার অপারেটিং সিস্টেমের গুরুত্ব ব্যাখ্যাকরণ। তো এখানে আমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর দিব 5 এবং বিষয় কোড হবে 6824। খুবই সহজ এবং ছোটো একটি অ্যাসাইনমেন্ট, তবে নিখুঁত এবং নির্ভুল হবে। এখানে যদি আমরা প্রশ্ন দেখি তাহলে আমরা বিষয়টি ভালো করে বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে অপারেটিং সিস্টেমের ধারণা, এই অপারেটিং সিস্টেমের ধারণাটা আমাদের নির্ভুলভাবে বিস্তারিত লিখতে হবে। আর বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম, এখানে 6টি অপারেটিং সিস্টেমের নাম লিখতে হবে। আর হচ্ছে উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা, তো এখানে উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রত্যেকটি 4টি করে সুবিধা নির্ভুলভাবে লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আমরা অ্যাসাইনমেন্ট সমাধান দেখা শুরু করি। প্রথমে যে বিষয়টি দেখব অপারেটিং সিস্টেমের ধারণা। এইখানে অপারেটিং সিস্টেমের ধারণার মধ্যে আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন, খুব সুন্দর একটি এবং খুবই গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। এই সংজ্ঞাটি সবসময় ফলো করবেন, এবং আপনারা যদি পরবর্তী ক্লাসেও যান কম্পিউটার টেট নিয়ে বা কম্পিউটার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে যে অপারেটিং সিস্টেমের ধারণা, আপনারা অবশ্যই আমি যে ধারণাটি আজকে দিব আপনাদেরকে সেই ধারণাটি সবসময় মাথায় গেঁথে রাখবেন। এখানে একজন প্রতিষ্ঠান প্রধান ওই পারে একটি প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে, তেমনি কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত। কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়। এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধন রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে। এক কথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। তো এখানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর মতে যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং কম্পলাইজেশন, তথ্যাবলী সংরক্ষণ কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলা হয়। এখানে সংজ্ঞাটা ইংলিশে যদি দেন তাহলে আরও এভাবে হবে, সফটওয়্যার হুইচ কন্ট্রোলস দ্য এক্সিকিউশন অফ কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড হুইচ মে প্রোভাইড শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট কন্ট্রোল, অ্যাকাউন্টিং কম্পলাইটেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড সার্ভিস। আরও সহজভাবে বলা যায়, কম্পিউটার সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা স্বয়ংক্রিয়ভাবে সবসময় নির্বাহ হয় এবং অন্যান্য প্রোগ্রাম নির্বাহের পরিবেশ তৈরি করে। 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক উই কর্পোরেশনের জন্য সর্বপ্রথম কম্পিউটার সিস্টেম আবিষ্কৃত হয়। তখন এটি মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হতো। 1971 সালে মাইক্রো কম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে সিপিএম। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এমএস ডক্স, আরপিসি ডক্স, উইন্ডোজ 95, 98, 2000, এক্সপি 7, ওএস 2, ইউনিক্স, লিনাক্স, ম্যাক্স ওএস, সোলারিস, জেনিক্স, উইন্ডোজ এনটি ইত্যাদি। এরপর আমাদের হচ্ছে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম। বর্তমান সময়ে পার্সোনাল কম্পিউটারগুলোতে সাধারণত যেসব অপারেটিং সিস্টেম বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপল ম্যাক ওএস, লিনাক্স, এরপর আমরা দেখব ইউনিক্স, ডস এবং অ্যান্ড্রয়েড। আমাদের 6টি নাম চেয়েছিল, আমরা 6টি নাম আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপর দেখব উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা, এই সুবিধা 4টি করে দিতে বলা হয়েছে। এখানে একটু দেখেন, মাইক্রোসফটের উইন্ডোজ ও ওপেন সোর্স ভিত্তিক লিনাক্স দুটোই বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। যদিও বিশ্বজুড়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যায় বেশি, সে তুলনায় লিনাক্স বেশ পিছিয়ে, তবে কিছু অতুলনীয় সুবিধার কারণে ধীরে ধীরে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা ঈর্ষণীয় পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে কিছু সুবিধা দেওয়া হলো, প্রথমত হচ্ছে 4টি দিতে বলা হয়েছে মূল্য উইন্ডোজের এবং লিনাক্সের, এরপর সহজে ব্যবহার আপনারা দেখে নেবেন, নির্ভরযোগ্যতা এবং সফটওয়্যার। এই 4টি যদি দেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। আর এছাড়াও যদি আরও বেশি দিতে চান তাহলে নিচে রয়েছে সেগুলো দিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা শুনতেছেন বৃষ্টির শব্দ হচ্ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদের এই ভিডিওটি করা, কাজে বয়সগুলো একটু মানিয়ে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে, সেই অবধি আল্লাহ হাফেজ।